পরের প্রশ্ন আর এটাই আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন রমজান মাসের শুরুতে নতুন চাঁদ দেখার ব্যাপারে কোনো মহিলার সাক্ষ্য কি গ্রহণ করা যেতে পারে যদি চাঁদ দেখার ব্যাপারে কোনো মহিলার সাক্ষ্য গ্রহণ করার কথা বলেন এটা নিয়ে মতভেদ আছে যেমন হানাফি মতে হানাফি মাঝাবের মতে যদি দিনটা মেঘাচ্ছন্ন হয় তাহলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যেতে পারে হাম্বলিদের মতো মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে সাফি মাঝাবের একটা দলও এ ব্যাপারে একমত তবে সাফিদের আরেক দল বলে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে না আর মালিকই সবাই বলে মহিলা সাক্ষ্য গ্রহণ করা যাবে না দুই দল বিশেষজ্ঞ এক দল বলে গ্রহণ করা যাবে আরেক দল বলে যে গ্রহণ করা যাবে না আর শেখ ওতাইমি রাজি আল্লাহ আনহ বলেছেন যে মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না এজন্য কারণও দেখিয়েছেন তিনি বলেছেন যে পবিত্রকরণে বলা হয়েছে দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষী এই আরবি শব্দটা আছে তিরমিজির একটা হাদিসে বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার একশো আঠারো বলা হয়েছে শাহিদাইন তিনি বলেছেন মহিলারা হবে শাহেদা এটা শাহিদ না এই কথার ভিত্তিতে তিনি বলেছেন যে মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যাবে না আরেকটা দলের বিশেষজ্ঞ বলেন গ্রহণ করা যাবে আর আরবি ভাষার ব্যাপারে যদি বলতে হয় অনেক সময় পুরুষবাচক শব্দ দিয়ে মহিলাদেরকেও বোঝানো হয় তাই অনেকে এরকম কথা বলেন যেমন প্রথম দিনের বিশেষজ্ঞ বলেন এখানে শব্দটার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে শাহিদ আইন তাই মহিলাদের সাক্ষ্য হবে না আর যেসব বিশেষজ্ঞ বলেন যে মহিলার সাক্ষ্য গ্রহণ করা যাবে তারা বলেন যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করি যে আমাদের কিবলা কোন দিকে সেই মহিলা দিক দেখিয়ে দেবে আমরাও মেনে চলবো নামাজের সময় নিয়েও জিজ্ঞেস করতে পারি বিদেশে হয়তো কোনো মহিলাকে জিজ্ঞেস করলেন যে এখানে নামাজের সময় কখন মহিলার সময়টা বললে আপনিও মেনে নেবেন এটা মানতে পারলে চাঁদ দেখাটা মানতে পারবো না কেন এটাই তাদের যুক্তি তারা আরও যুক্তি দেখায় যে অনেকগুলো হাদিসের বর্ণনা দিয়েছেন কেবলমাত্র একজন আমরাও সেটা মেনে চলি আর আমাদের নবীর স্ত্রী তিনি একাই সব মিলিয়ে দুই হাজার দুইশো বিশটা হাদিসের বর্ণনা দিয়েছেন যখন শুধুমাত্র তার সাক্ষ্য গৃহীত হচ্ছে এই যে চাঁদ দেখার হাদিসটা এটাও বর্ণনা করেছেন আয়েশারাদ আল্লাহ আনহা যখন তার একার বর্ণনা মেনে নিচ্ছেন তাহলে চাঁদ দেখার বেলায় সাক্ষ্যটা মানছেন না কেন এই যুক্তিটা বেশ জোরালো যখন আমরা আনহার এতগুলো হাদিস মেনে নিচ্ছি চাঁদ দেখার হাদিসটাও তিনি বর্ণনা করেছেন আমরা হাদিসটা মানছি তাহলে চাঁদ দেখার ব্যাপারে একজন মহিলা সাক্ষ্য গ্রহণ করতে পারব না কেন যে বিশেষজ্ঞগণ বলেছেন মহিলাদের সাক্ষ্য গ্রহণ করা যায় তাদের মতটাই বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য যদিও এটা নিয়ে বিশেষজ্ঞগণের মধ্যে মতভেদ আছে জাজাকাল্লা খায়ের আপনার এই সুন্দরভাবে বলা উত্তরগুলোর জন্য ড জাকির নায়ক এই ব্যাপারটা নিয়ে আমাদের মুসলিমদের ভেতরে মতভেদ আছে আমি দোয়া করছি আল্লাহ সুবাহানুয়া তালা যেন আমাদের সাহায্য করেন তিনি যেন আমাদের মতভেদগুলো আরও কমিয়ে দেন যাতে করে একই শহরে মুসলিমরা তারা যেন সবাই ঈদ উদযাপন করে একসাথে তাহলে আমরাও আর অমুসলিমদের কাছে হাসির পাত্র হব না ইনশাআল্লাহ জাজাকাল্লাহ খায়ের